পশ্চিমবঙ্গ উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জ ব্লকের চাউলি গ্রামের বাসিন্দা চৈতু দেবশর্মা, তিনি প্রায় বহু বছর ধরে স্ত্রী সন্তানকে নিয়ে একটি ভাঙ্গা ঘরে অনেক সমস্যা নিয়ে বসবাস করেছেন। তিনি পঞ্চায়েত ও মেম্বারের কাছে বহুবার প্রধানমন্ত্রী আবাস যোজনার জন্য মৌখিকভাবে আবেদন করেছেন। বিপিএল তালিকাভুক্ত হওয়া সত্ত্বেও তিনি এখনও ঘর পাননি। আমি দীপ্তি দেবশর্মা আর এ হলো আমার সমুদায়। আমাদের বসবাস করি জন্ম থেকেই, বসবাস করি এখানে, আমার জন্মভূমি জায়গা। আর সমস্যা হচ্ছে ঘর বাড়ি নেই, আমাদের ঘরের জন্যই সমস্যা। কী খাটিখুটি খাচ্ছি আর ঘর বাড়ি দিতে পারি নাই, এইভাবেই আছি কোনোরকম কষ্টমষ্ট করে। চৈতু দেবশর্মা দীর্ঘ বহু বৎসর ধরে চাউলি গ্রামে বসবাস করেন। পরিবার বলতে তারা মোট চারজন, এক মেয়ে এক ছেলে ও তার স্ত্রী। ঘর বানানোর মতো তার ক্ষমতা নেই, বর্ষাকালে তার খুব অসুবিধা হয়। তাছাড়াও ওই ভাঙ্গা জায়গাগুলি দিয়ে সাপ পোকামাকড় ঢুকতে পারে, এই ভয়ের জন্য তিনি গরু ছাগল সব বিক্রি করে দিয়েছে। তার রোজগার তেমন নেই, অন্যের জমিতে কৃষিকাজ করে দিনমজুরি খেটে সংসার চালাচ্ছেন। এই ঘরের সমস্যা আপনার কতদিন ধরে চলছে? 10-12 বছর চলছে এই সমস্যা। তো এই সমস্যাগুলির মধ্যে আপনি কিভাবে দিন কাটান? এই খাটিনুটি নানারকম করেভাবে চলি, ছেলেপেলে নিয়ে নেয়। যে কোনো মুহূর্তে বিপদ ঘটতে পারে, নিজেরাই ওই ঘরে থাকতে পারছে না বলে তাই গরু ছাগল যা দিয়ে সামান্য আয় হতো তা বিক্রি করে দিয়েছেন, কারণ তা থাকার জায়গা নেই। প্রধানমন্ত্রী আবাস যোজনার জন্য আপনি কি আবেদন করেছেন? মেম্বারকে বলেছিলাম যে ঘরগুলো দাও, মেম্বার তো শুনেই না। কোথায় এবং তারা কি বলেছে? হবে 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 এইভাবে বলছে। আপনি কি চান? ঘরে চাই। আমি এই সমস্যাটা নিয়ে পঞ্চায়েত প্রধানের কাছে যাই, তবে পঞ্চায়েত প্রধান বলেছেন যত তাড়াতাড়ি সম্ভব ওনাকে ঘরটা পাইয়ে দিতে হবে। প্রথমে বলি, প্রধানমন্ত্রী আবাস যোজনা লিস্টের নাম না থাকে তাহলে সেটা আমাদের গ্রাম পঞ্চায়েতের পক্ষে তাকে ঘর দেওয়া সম্ভব না। সে ঘর পেতে পারে যদি সরাসরি ব্লকে সভাপতি বিডিও ওনাদের সঙ্গে আলোচনা করেন, সে আমার ঘর, আমার ঘর, আমার ঠিকানা এবং গীতাঞ্জলি, এই ধরনের ঘরগুলো ব্লক থেকে পেতে পারে। আচ্ছা, উনি কি ঘর পাওয়ার যোগ্যতা? হ্যাঁ, আর্থিক অবস্থা যদি কম থাকে নিশ্চয়ই সে ঘর পাওয়ার উপযুক্ত। চৈতু দেবশর্মাকে যাতে অতি শীঘ্রই একটি প্রধানমন্ত্রী আবাস যোজনা ব্যবস্থা করে দেওয়া হয় সেই জন্যই আপনারা যারা আমার এই ভিডিওটি দেখেছেন তারা পঞ্চায়েত প্রধান জয়ন্তী মাহাতোকে 9593763945 এই নাম্বারে ফোন করে তাকে আবেদন করুন। আমি দীপ্তি দেবশর্মা, উত্তর দিনাজপুর জেলার ইন্ডিয়া আনহাটের পক্ষে।